বাইরে মালদা টালদা খেটে এসেছি, তো আপনাদের সঙ্গে হয়তো অনেকগুলো পরিচিত আছে, অনেকের পরিচিত নাই। তো মেন আপনার ইলেকশনের সময় আমি মালদা থাকতে ইলেকশনের কাজ সেকেন্ড অফিসার হিসাবে অনেক জায়গায় থানায় কাজ করেছি, কোতোয়ালি থানা জলপাইগুড়িতে মোটামুটি 6 বছর ছিলাম। তো আমি এই ইলেকশনের এই পারমিশন নিয়ে মেনটেন করতাম আর কি, যে কোনো সেকেন্ড অফিসারই করে থানাতে। তো সেকেন্ড অফিসার করে, তো ইলেকশনের পারমিশনের সময় ধরেন আপনারা কোনো জায়গায় এসডিও সাহেব তো বলে দিলেন, মতলব কত লোক হতে হবে, কি কি কোভিডের নিয়ম আছে এখন। হ্যাঁ, তারপরে যদি কারো জমিতে করে না, তাহলে কারো প্রিমাইসে এসে করেন, তাহলে ওনার নো অবজেকশন তো লাগবেই। হ্যাঁ, মতলব ওই মিটিং আপনার থানার পারমিশন, তো আপনারা আমাদের থানাতে আগে আসতে হবে, তারপরে পারমিশন দেবেন আপনাদেরকে। তো প্রথম আপনাদের কাজ হচ্ছে মিটিং মিছিল করার সময় মানে পারমিশনটা থানা থেকে নিতে হবে, কেন বলতো অনেক সময় ল অ্যান্ড অর্ডারের দল বলবে আমি এই মিটিং করবো, আবার ওই সময়টা অন্য রাজনৈতিক দল বলবে না আমি করবো, এটা নিয়ে খুব টাসল হয় আর কি। তো যাই হোক, এটা ছোট জায়গায় আশা করি অত অসুবিধা হবে না, কিন্তু আমার কিন্তু নিয়ম কানুন মেনে করতে হবে। হ্যাঁ, তো আমার থানাতে একটা স্পেসিফাইড অফিসার থাকবে, হ্যাঁ, যে এই রেজিস্টার মেনটেন করবে। ধরেন আপনাদেরকে অসুবিধা না হয়, আর সব 10টা অফিসারকে আপনাদেরকে খুঁজে থাকতে হবে না, ডিউটি অফিসার না, একজন নোডাল অফিসার আমরা করব আজকে, উনি এই রেজিস্টার মেনটেন করবে। এবার আপনাদের কি আপনার দপ্তরে কি নিয়ে সভা ছিল আজকে? একটা অল পলিটিক্যাল পার্টি মিটিং ছিল, এটা মাথাভাঙা পৌরসভার যে নির্বাচন এই 2022 সালে হবে সেটা নিয়ে, যে সেখানে আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেব ছিল, এবং আমাদের যারা ডেপুটি ম্যাজিস্ট্রেট বা এএমআরও ছিলেন, সেই সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। সেখানে নমিনেশান বা ইলেকশান শিডিউল সেটা নিয়ে যেমন কথা হয়েছে, তেমনি এখানে যে তারা প্রচার করবেন সেটা কীভাবে করবেন, কীভাবে পারমিশন নিতে হবে, কদিন আগে করতে হবে, প্রচারের টাইম, এগুলো জানানো হয়েছে। এবং তারা হচ্ছে কি যে সবাই এগ্রি করেছেন যে নিয়মকানুন মেনে যেভাবে রয়েছে সেভাবে তারা পারমিশন নিয়ে প্রচার করবেন, এবং হচ্ছে কি প্রত্যেকে আইন শৃঙ্খলা মেনেই এগুলো করবেন যেমন নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে। তো আমি আশাবাদী যে এখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে। স্যার, নমিনেশন তোলা, গ্রহণ করা ইত্যাদি সমস্ত কি প্রস্তুতি নিয়ে ফেলেছেন? হ্যাঁ, আমাদের পুরো রেডি রয়েছে, আজ থেকেই আমাদের নমিনেশন নেওয়ার কাজ শুরু হয়ে গেছে, যদি এখনও পর্যন্ত কেউ নমিনেশন জমা দিতে আসেননি, 3টের তো বেশি বেজে গেছে, তো আজকে নমিনেশন দেওয়ার টাইম শেষ। নমিনেশন নেওয়ার চলবে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখে স্ক্রুটিনি, 12 তারিখে লাস্ট ডেট অফ উইথড্রল, 27 তারিখে ইলেকশন। তো যেমন শিডিউল রয়েছে ইলেকশন কমিশনে সেভাবেই হবে। কটা থেকে কটা পর্যন্ত? 11 থেকে 3টে প্রত্যেক দিন বেলা 11টা থেকে 3টে, যে এনআই একটা যে হলিডেগুলো রয়েছে সেই দিনগুলো বাদ দিয়ে। স্যার, সভা কেমন হলো? সভা খুব ভালো হয়েছে, এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছিলেন তারাও খুব সদর্থকভাবে এখানে অংশগ্রহণ করেছে। ঠিক, ধন্যবাদ স্যার। সাধ্যের মধ্যে সাধ পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকের নানা রকম জামদানি, লাইনে, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।